আমার বাংলা শেখার কথা আছে, তোমার রান্না করার কথা আছে, এইরকম ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজিতে কেমন ভাবে বলবো বা লিখবো, এক কথায় ট্রান্সলেট করব, সেই নিয়ে কিন্তু এই ক্লাসের আলোচনা। এবার আমি তোমাদের কয়েকটি সেন্টেন্স দেখাবো এবং সেই সেন্টেন্স গুলো আমি ট্রান্সলেট করব, এবং ট্রান্সলেট করার পরে এর যে গঠন, অর্থাৎ এই সেন্টেন্স গুলো কেমন ভাবে আমরা গঠন করছি বা যাকে বলা হয় সেন্টেন্স স্ট্রাকচার, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, এবং সেই কমন সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করার পরে তোমরা বাস্তব জীবনে বা দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনা বা পরিস্থিতির সম্মুখীন হচ্ছ, সেই ঘটনা বা পরিস্থিতিগুলোকে এরকম ভাবে সেন্টেন্স তৈরি করে নিয়ে বাংলায় প্রথমে তৈরি করে নেবে, তারপরে কিন্তু সেগুলো তোমরা ইংরেজিতে খুব ইজিলি করতে পারবে, এবং সেটা করতে যদি কোনো সমস্যা হয় আমি তো রয়েছি, কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখো, আমার বাংলা শেখার কথা আছে, এই সেন্টেন্সটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আমাদের বলতে হবে এরকম ভাবে, আই এম সাপোজ টু লার্ন বেঙ্গলি। অর্থাৎ প্রথমে আমরা ব্যবহার করব সাবজেক্ট, তারপরে সেই সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ অথবা আর বসবে, এরপরে আমাদের যেটা লিখতেই হবে সেটা হলো সাপোজ টু, অর্থাৎ কথা আছে, এই কথাটি থাকলে আমাদের লিখতে হবে সাপোজ টু, এরপরে ভার্বের প্রথম রূপ দেখো লার্ন, তারপরে এক্সটেনশন অর্থাৎ বাদ বাকি যদি কিছু থাকে সেটা হতে পারে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অন্য কিছু, সেটা আমাদের বাক্যের শেষের দিকে বসিয়ে দিতে হবে। প্রথমে আমি প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন গুলো দেখে নিই, তারপরে আমি গঠনটা বলছি। এবার 2 নম্বর সেন্টেন্স দেখো রয়েছে, লক্ষ্মীর রান্না করার কথা আছে, তো এটার ইংরেজিটা হবে লক্ষ্মী ইজ সাপোজ টু কুক। এরপরে 3 নম্বরে রয়েছে, তোমার ফুটবল খেলার কথা আছে, ইউ আর সাপোজ টু প্লে ফুটবল, প্রিয়াঙ্কার এখানে আসার কথা আছে, প্রিয়াঙ্কা ইজ সাপোজ টু কাম হিয়ার। 5 নম্বরে রয়েছে, মানসীর এ প্লাস পাওয়ার কথা আছে, অর্থাৎ পরীক্ষায় মানসীর এ প্লাস পাওয়ার কথা আছে, এটাকে আমরা যখন ইংরেজি করব তখন হবে মানসী ইজ সাপোজ টু গেট এ প্লাস। এবার অবশেষে 6 নম্বরে আমি যে উদাহরণটি দিয়েছি সেটা হলো যে দেবলীনার একটি গান গাওয়ার কথা আছে, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে দেবলীনা ইজ সাপোজ টু সিং এ সং। এবার আমরা চট করে দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন। তো দেখো, এর জন্য আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন ফলো করতে হবে সেটা হলো প্রথমে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর এদের মধ্যে যেকোনো একটি বসবে, এরপরে আমাদের বসাতে হবে সাপোজ টু, এরপরে দেখো ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রথম রূপ, এরপরে এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট বা অন্য কিছু থাকলে সেটা আমাদের এরপরে বসিয়ে দিতে হবে। তাহলে এরকম ভাবে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনা বা পরিস্থিতি আমরা সম্মুখীন হই, সেই ঘটনা বা পরিস্থিতিগুলো আমরা বাংলা করে নিয়ে তাদের ইংরেজি আমরা কিন্তু ইজিলি করতে পারছি। যদি না পারি কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে বলছো যে আমার বাংলা শেখার কথা আছে, এটাকে আমি বিভিন্ন ভাবে বলতে পারি, আমার ইংরেজি শেখার কথা আছে, আমার রান্না শেখার কথা আছে, আমার ড্রয়িং শেখার কথা আছে, আমার গান শেখার কথা আছে, বা আমার শেখানোর কথা আছে, আমার দেখানোর কথা আছে, বিভিন্ন ভাবে আমরা বলতে পারি। ঠিক একইরকম ভাবে যেমন লক্ষ্মীর রান্না করার কথা আছে, ঠিক একইরকম ভাবে লক্ষ্মীর একটি বই পড়ার কথা আছে, লক্ষ্মীর আমাকে একটি বই দেওয়ার কথা আছে, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে তোমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনার তোমরা সম্মুখীন হচ্ছ, যেমন আজ আমার বাজারে যাওয়ার কথা আছে, কাল তোমার একটি গান গাওয়ার কথা আছে, এরকম ভাবে বিভিন্ন রকমের সেন্টেন্স, অজস্র সেন্টেন্স তোমরা তৈরি করবে, এবং সেই সেন্টেন্স গুলোকে তোমরা এই যে সেন্টেন্স স্ট্রাকচার আমি দিয়ে রেখেছি এই সেন্টেন্স স্ট্রাকচার থেকে ফলো করে তোমরা সেগুলোকে ট্রান্সলেট করবে। আবারও বলে রাখি, সেই ট্রান্সলেট করতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করিয়ে দেব। তাহলে এই ছিল এই ক্লাসের আলোচনা, দেখা হবে অন্য একটি ক্লাসে বা অন্য একটি ভিডিওতে। আমার চ্যানেলে এই ধরনের অজস্র ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কিছু জানার বা জানানো থাকলে কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে বা অন্য ক্লাসে, বাই।